আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আমার আজকের রেসিপি পালং শাক দিয়ে ডিমের একটি ভিন্ন রকম এবং খুবই মজাদার একটি রেসিপি। পালং শাক দিয়ে ডিমের এই রেসিপিটা তৈরি করতে প্রথমে আমি এখানে তিনটা ডিম ভেঙে নিয়েছি আর এখানে এক কাপ পরিমাণ পালং শাক কুচি করে নিয়েছি। এখন এই ডিমগুলোর সাথে আমি নিয়ে নিব এক চা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ লাল মরিচের গুঁড়া, এক চা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ লবণ এবং এক চিমটি পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। এখন এই সবগুলা উপকরণ আমি চামচ দিয়ে ডিমটাও ফেটিয়ে নিব এবং মশলাগুলো এর সাথে ভালো করে মিক্স করে নিব। মিলিয়ে নিলাম, এখন এর সাথে নিয়ে নিব পালং শাক কুচি। পালং শাকটা দিয়ে ভালো করে মিলিয়ে নিব। মিলিয়ে নিলাম, এখন একটা টিফিন বাটিতে নিচে এবং চারপাশে তেল ব্রাশ করে নিব। তেল ব্রাশ করে নিলাম, এখন ডিম আর পালং শাকের মিশ্রণটা টিফিন বাটির মধ্যে নিয়ে নিব। নিয়ে নিলাম, নিয়ে টিফিন বাটির ঢাকনাটা এভাবে লাগিয়ে দিলাম। এখন একটা কড়াইতে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে একটা স্টিলের স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে টিফিন বাটিটা বসিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে চুলা জ্বালিয়ে এটাকে স্টিমে বসিয়ে জ্বাল দিব 20 থেকে 25 মিনিট। ফিরে আসছি 20 থেকে 25 মিনিট পর। প্রায় 25 মিনিট পর ঢাকনা তুলে চুলাটা বন্ধ করে দিলাম। চুলা বন্ধ করে দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফিরে এলাম, এটাকে হাত দেওয়া যায় মোটামুটি ঠান্ডা হওয়ার পর। ঢাকনাটা খুলে নিচ্ছি, এখন এর চারপাশে এভাবে ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিব, তাতে করে যখন এটাকে পিস পিস করে কাটা হবে তখন খুব সহজেই বের হয়ে আসবে। এখন এটাকে টুকরো টুকরো করে কেটে নিব, তা না হলে পুরাটা আসলে একসাথে বের করা একটু ঝামেলা হয়ে যায়, তাই এটাকে একটু পিস করে করে কেটে নিব। আমি এরকম চার কোণা করে কেটে নিচ্ছি। কেটে নিলাম, এখন এগুলোকে এক পাশ থেকে তুলে নিব, এভাবে তুলে নিব। সবগুলো কেটে বের করে নিলাম। এখন ডিম আর পালং শাকের তরকারিটা রান্না করতে মোট যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে স্টিম করে নেওয়া ডিম আর পালং শাক, একটি মাঝারি সাইজের টমেটো পেস্ট, আধা টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা, আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, এক চা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ গরম মশলার গুঁড়া, এক চা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ টালা জিরার গুঁড়া, লবণ স্বাদ মতো, আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, এক কাপের চার ভাগের এক ভাগ পরিমাণ পেঁয়াজ কুচি, 1/4 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 3টি আস্ত কাঁচামরিচ এবং সেই সাথে লাগবে পরিমাণ মতো রান্নার তেল। এই হচ্ছে উপকরণ। এখন কড়াইতে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ তেল, দিয়ে তেলটা গরম করে নিব। তেল গরম হয়ে গেলে স্টিম করে নেওয়া পালং শাক আর ডিমের টুকরোগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম, এখন দুপাশ হালকা বাদামি করে ভেজে নিব। এক পাশ এরকম হালকা বাদামি হয়ে গেলে উল্টিয়ে অপর পাশও হালকা বাদামি করে ভেজে নিব। দুপাশে লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিব। এখন রয়ে যাওয়া তেলের সাথে দিয়ে দিব আর 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজ কুচি হালকা বাদামি হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ বাটা, সেই সাথে দিয়ে দিব টমেটো পেস্ট, আদা রসুন বাটা, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া, আরও দিব স্বাদ মতো লবণ। দিয়ে এখন সবগুলো একসাথে মিলিয়ে সুন্দর করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিব ভেজে রাখা ডিম আর পালং শাকের টুকরোগুলো মশলার সাথে মিলিয়ে নিব। এখন মশলার সাথে 2 থেকে 3 মিনিট এভাবে নেড়ে চেড়ে কষাবো। মশলার সাথে 3 মিনিটের মতো মিডিয়াম লো আছে, ভালো করে কষিয়ে নিলাম। এবারে দিয়ে দিব পানি, দিয়ে দিচ্ছি 1 কাপ আর আধা কাপ পরিমাণ পানি। দিয়ে এখন চুলার আঁচটা একেবারে হাইতে দিয়ে দিব এবং দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে এখন রান্না করব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিব গরম মশলার গুঁড়া, টালা জিরার গুঁড়া, আস্ত কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি, নেড়ে চেড়ে মিলিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব 3 মিনিট। ফিরে এলাম, 3 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি, নেড়ে চেড়ে নিলাম, রান্না হয়ে গেছে, চুলা বন্ধ করে দিচ্ছি। এখন পরিবেশন করছি।
তৈরি হয়ে গেল ডিম আর পালং শাক দিয়ে ভিন্ন রকম এবং খুবই মজাদার একটি রেসিপি। তো আশা করছি শীতের এই মৌসুমে ডিম আর পালং শাকের এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন। মাছ মাংস যদি ঘরে না থাকে তাহলে এভাবে পালং শাক দিয়ে ডিম দিয়ে তরকারি রান্না করে খেয়ে দেখবেন, আশা করি সবার কাছেই ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক বাটনে প্রেস করে উৎসাহিত করবেন এবং ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল বাটনে ক্লিক করে নেবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।